দেখো, আজ সকালের অভিযানে আমরা দুটো সূত্র পেয়েছি, প্রথমত পারমার টায়ার আর দ্বিতীয়ত ডানলপ টায়ার। যাক, এখন আমাদের করণীয় ঠিক করতে হবে। দেখো, ছেলেটি যখন পালায় তখন সে সম্পূর্ণ পোশাক পরেছিল, অথচ জার্মান মাস্টার তিনি তার পায়ের মোজা পর্যন্ত পরার সময় পাননি। এ থেকে এটা পরিষ্কার, খুব কম সময়ের কথাতেই তিনি বিনা প্রস্তুতিতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। ভদ্রলোক তার স্কুল থেকে মাত্র 5 মাইল দূরে নিহত হয়েছেন। দেখো, ভদ্রলোক গুলির আঘাতে মারা যাননি, খুব শক্তিশালী কোনো লোকের হাতের খুঁশিতে তার মৃত্যু হয়েছে। তারপরেই ছেলেটি তার সঙ্গী পেয়ে যায় আর ওরা চলে যায়। আমরা যে জায়গায় মর্মন্তুদ ঘটনা ঘটেছে তার একটা মাপজোক করলাম। আমরা কি দেখলাম? কতগুলো গরুর খুরের ছাপ। 50 গজের মধ্যে আমরা আর কোনো পথের নিশানা পেলাম না। অন্য সাইকেল আরোহীর প্রকৃত হত্যার সঙ্গে এর কোনো সম্পর্ক তো নেই। আর তাছাড়া আমরা আর কোনো পায়ের চিহ্ন দেখতে পেলাম না। আমি বললাম, হ্যাঁ হোমস, সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, লোকটা কি পড়ে যাওয়ার ফলে মাথা ফাটেনি? না বলেই তো মনে হয় ওয়াটসন। হয়তো বা আমরা কোনো একটা সমস্যার সমাধান করেছি। আমাদের অনেক কিছুই এখন সূত্র রয়েছে, যদি আমরা সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। আমরা ডানলপ টায়ারের চিহ্ন ধরে এগিয়ে চললাম। পরিত্যক্ত ভূমি ক্রমেই ওপরের দিকে উঠেছে। এখানে গুল্মজাতীয় গাছে অঞ্চলটা ভরে রয়েছে, সুতরাং সাইকেলের টায়ারের দাগ আর পাওয়া সম্ভব নয়। হল্যান্ডেশের চূড়াটা আমাদের বাম দিকে কয়েক মাইল দূরে দেখা যাচ্ছিল, আর নিচের দিকে একটা ছোট গ্রাম চোখে পড়ল, ওই দিকটায় চেস্টারফিল্ড হাইওয়ে। এমন সময় হঠাৎ করে শার্লকের পাটা মুচকে গেল এবং শার্লক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। আরো একটু এগোতেই আমাদের সামনে পড়লো একটা ভাঙাচোরা সরাইখানা, তার দরজায় একটা খেলনা মোরগ আঁকা। আর একটু অসুবিধার শেষে আমরা ওই সরাইখানায় পৌঁছলাম। ওই দরজার কাছে একজন বয়স্ক কালো মানুষ বসে ধূমপান করছিলেন। সেই ভদ্রলোককে হোমস বললেন, কেমন আছেন মিস্টার হেইজ? লোকটা চমকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, কে আপনারা? কিন্তু আমার নামই বা জানলেন কি করে? বাড়ির মাথায় বোর্ডে নাম দেখে মালিককে চিনতে কারোর অসুবিধে হয় না? একদম হাঁটতে পারছি না। দয়া করে আপনার রাস্তা বল থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে হবে। একটা সাইকেল পেলেও ভাড়া হিসেবে একদিনে দিতে রাজি আছি। সাইকেল টাইকেল কিছু নেই আর আমি কিছু করতে পারবো না, এমন চোরের মতো কথা শুনেও হোমস হেসে হেসে বলল, এমন নির্দয় হলে কি চলে? এই দুরাবস্থায় হোল্ডারনেস হলে ডিউকের জন্য একটা শুভ সংবাদ নিয়ে যাচ্ছি, তার ছেলেকে পাওয়া গেছে। লোকটা চমকে হোমসের দিকে তাকালো। হোমস বলল, খবর পাওয়া গেছে, লিভারপুলে আছে, পুলিশ খোঁজও করছে। লোকটা এবার কোমল হয়ে একটু হেসে বলল, এ বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এক সময় তার কোচওয়ান ছিলাম, মিথ্যে অভিযোগে বরখাস্ত করেছিল। তবুও দেখছি খহলে খবর পাঠানোর জন্য দুটো ঘোড়ার ব্যবস্থা করতে পারি কিনা। তার আগে একটু খেতে পারলে ভালো হয়। লোকটা খাবার দিয়ে বেরিয়ে গেল। খাবার খেতে খেতে সামনে জানলা দিয়ে দেখলাম ভেতরের উঠোনে একটা কামারশালা ও আস্তাবলে দুটো ঘোড়া আছে। হোমসের পা ঠিক হয়ে গেছে, ও জানলা দিয়ে উঁকি দিয়ে বলল, ওয়াটসন, আমার হিসেব মিলে গেছে। জলায় হেডগার্ডের মৃতদেহের পাশে কিসের চিহ্ন দেখেছিলে বলতো? কেন, গরুর খুরের চিহ্ন। কিন্তু আর জলায় একটা গরু দেখতে পেয়েছো কি? না। অথচ সব দিকেই গরুর পায়ের ছাপ দেখেছি, তাই তো? বলে হোমস রুটির টুকরো দিয়ে 3 রকম পায়ের ছাপ দেখালো আমার। এই দেখো, এমন ছাপ 2 বার, আর কয়েক জায়গায় এই রকম ছাপ। ইশ ওয়াটসন, তখন আমার ব্যাপারটা বোঝা উচিত ছিল, তাহলেই সব সমস্যার সমাধান পেয়ে যেতাম। আমি চমকে বললাম, সমাধান পেয়ে যেতে মানে? হ্যাঁ, পদচিহ্ন দেখে এমন এক গরু পেতাম যে কদম কদম চলতে পারে, আবার লম্বা পাপলে দৌড়তেও পারে। এটা একটা প্রথম শ্রেণীর ধোঁকাবাজি, কামারশালার ছেলেটিকে বলতে পারবে? চলো দেখা যাক। বারান্দার কোনায় একটা কামারশালা, ওখানে একটা মলিন ছেলে কাজ করছে, তার এক পাশে রয়েছে ঘোড়া রাস্তা বল। আমাদের দিকে না তাকিয়েই এক মনে কাজ করতে লাগলো ছেলেটা। হোমস এবার এপাশ ওপাশ তাকালেন, তারপর উঠোনে নেমে একটা ঘোড়ার পেছনের পা তুলে দেখে উল্লসিত হয়ে বললেন, দেখো পুরনো খুল পুরনো নাল, কিন্তু সত্য নতুন পেরেক দিয়ে লাগানো, এমন বুদ্ধিমান লোকের সাথে লড়ে সুখ আছে ওয়াটসন। হঠাৎ পিছনে পায়ের শব্দ পেয়ে ঘুরে দেখলাম, হাতে একটা হাতলোলা পিস্তল নিয়ে
ক্রুর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে রুবেন হেইস। আমি সঙ্গে সঙ্গে পকেটে রিভলভার চিপিয়ে ধরলাম। হোমস বললেন, মিস্টার হেইস, আপনার ঘোড়াগুলো দেখছিলাম। লোকটা চিৎকার করে বলল, ও তোমরা গুপ্তচর, তোমাদের এখানে কি কাজ? হোমস শান্তভাবে জিজ্ঞেস করলেন, কেন মিস্টার রুবেন হেইস, আমাদের এখানে দেখে কি আপনি ভয় পেয়েছেন? যান, সামনের বাঁদিকের রাস্তা দিয়ে 2 মাইল হেঁটে গেলে হলে পৌঁছে যাবেন। একটু এগিয়ে একটা মোড় ঘুরে ঢালু পাহাড় বেয়ে উঠতে উঠতে হোমস বলল, লোকটাকে একটা শয়তান বলে মনে হচ্ছে, কিছু একটা লুকোতে চাইছে, কামারশালা ঘোড়া নিয়েও একটা কিছু রহস্য রয়েছে, ভেতরটা আর একবার দেখা দরকার ওয়াটসন। এমন সময় হোমস আমাকে থামালেন। দেখলাম একজন লোক সাইকেল চালিয়ে দ্রুত চলেছে। তাকে চিনতে দেরি হলো না, উনি ডিউকের সচিব জেমস ওয়াইল্ডার। উনি ওই গুহায় কি করছিলেন, ওর সঙ্গেই বা কে? হোমস আমাকে নিয়ে পাথরের আড়ালে লুকুলো। আমি বললাম, এক রাতের মধ্যে চেহারা একেবারে পাল্টে গেছে, চোখে মুখে উদ্বেগ, আতঙ্ক এবং ও রক্তশূন্যতার ছাপ। হোমস বলল, চলো ওয়াটসন, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি, জানি এতে ঝুঁকি আছে কিন্তু ঝুঁকি তো আমাদের নিতেই হবে, চলো একটু তদন্ত করে দেখা যাক। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা আস্তে আস্তে আড়ালেই এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে সরাইখানার দরজা দেখা যায়। দেখলাম জেমস ওয়াইল্ডারের সাইকেল সরাইখানার দেয়ালে ঠেকানো আছে, সামনে একটা ঘোড়ার গাড়িও দাঁড়িয়ে আছে। হঠাৎ আলো জ্বালিয়ে গাড়িটা জোরে চেস্টার ফিল্ডের দিকে চলে গেল। জেমস ওয়াইল্ডার দরজায় দাঁড়িয়েই রইলেন। হোমস বলল, তাড়াতাড়ি কাউকে সরিয়ে দেওয়া হলো বলে মনে হচ্ছে। এমন সময় অন্ধকার ফুঁড়ে একটা ছায়ামূর্তির উদয় হলো। মিস্টার ওয়াইল্ডারও সেই ছায়ামূর্তি ঘরে ঢুকে গেল। একটু পরেই দোতলার একটা ঘরে আলো জ্বলে উঠল। হোমস বলল, যে মূর্তিটা ঢুকলো তাকে তো চিনতে পারলাম না, কিন্তু এখন সরাইখানায় কার সঙ্গে ডিউকের সচিব গোপনে মন্ত্রণা করছে দেখতে হচ্ছে। চলো। আমরা চুপি চুপি সরাইখানার সামনে এলাম। হোমস একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সাইকেলের পিছনের টায়ারটা পরীক্ষা করতে লাগলেন। তারপর বললেন, যা ভেবেছি তাই, ডানলাপটা। ওপরের জানলা খোলা, সেখান থেকে আলোর রোশনাই চোখে পড়ল। আমরা জানলা পথে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখব ঠিক করলাম, কিন্তু জানলা অনেকটা উঁচুতে। হোমস বললেন, ওয়াটসন, যদি তোমার পিঠটা একটু নিচু করে দেওয়াল ধরে দাঁড়াও তাহলে আমি যা হোক করে ম্যানেজ করে নেব। এবার হোমস আমার কাঁধে পা রেখে উঠলেন, কিন্তু প্রায় জানলায় পৌঁছেই আবার নেমে এলেন। এসো বন্ধু, আমাদের দিনের অনেক কাজই করা হয়েছে, আমার মনে হয় আমরা যা চেয়েছিলাম তার থেকে অনেকটাই করা সম্ভব হয়েছে। না, আমাদের এখন অনেকটা পথই হেঁটে স্কুলে পৌঁছাতে হবে, যত তাড়াতাড়ি ফিরি ততই মঙ্গল। যা হোক, আমরা প্রায় বিনা বাক্যব্যয়ে দীর্ঘ পথ অতিক্রম করে স্কুলে পৌঁছলাম। কিন্তু হোমস স্কুলে ঢুকলেন না, চললেন ম্যাকেলটন স্টেশনের দিকে। তিনি সেখান থেকে কতগুলো টেলিগ্রাম পাঠালেন। গভীর রাত পর্যন্ত আমি শুনলাম তিনি ডক্টর হাক্সটেবলকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর শিক্ষকের এমন মৃত্যু নিয়ে। তারপর তিনি আবার আমার ঘরে এলেন। সব ঠিকঠাক এগোচ্ছে বন্ধু, আমি কথা দিচ্ছি আগামীকাল রাতের মধ্যেই সব রহস্য মিটিয়ে দেব। সেখানে আমরা মিস্টার উইন্ডারকে দেখলাম। তিনি বললেন, আপনারা মহামান্য ডিউকের সঙ্গে দেখা করতে এসেছেন তো, কিন্তু তাকে এখন পাওয়া যাবে না। গতকাল বিকেল বেলায় তিনি ডক্টর হাক্সটেবলের কাছ থেকে একটা টেলিগ্রাম পেয়ে খুবই ভেঙে পড়েছেন এবং টেলিগ্রামে আপনার আবিষ্কারের কথা উল্লেখ ছিল। আমি অবশ্যই ডিউকের সঙ্গে দেখা করব মিস্টার ওয়াইল্ডার, কিন্তু তিনি এখন তাঁর ঘরে রয়েছেন, তাহলে আমি তাঁর ঘরেই যাব। আমার বিশ্বাস তিনি এখন ঘুমোচ্ছেন, তো আমি সেখানেই তাঁর সঙ্গে দেখা করব। সচিব মহোদয় দেখলেন হোমস কথায় দমবেন না। ঠিক আছে, আমি ওকে বলছি আপনি এখানে অপেক্ষা করছেন। এক ঘন্টা পরে মহামান্য মন্ত্রী মহোদয়ের দর্শন মিলল। তিনি তার পড়ার ঘরে এলেন। তাকে দেখে বেশ দুর্বল বলেই মনে হচ্ছিল। মিস্টার ডিউক অত্যন্ত সৌজন্যবোধের সঙ্গে আমাদের অভিবাদন করলেন এবং নিজের আসনে বসলেন। তার লাল দাড়ি টেবিলে খেলতে লাগলো। হ্যাঁ মিস্টার হোমস। কিন্তু আমার বন্ধুর দৃষ্টি সচিবের দিকে নিবদ্ধ হলো। সে তার প্রভুর চেয়ারের পাশে দাঁড়িয়েছিলেন। হোমস এবার সরাসরি ডিউককে বললেন, আমি মনে করি আমার আর আপনার মধ্যে কিছু কথাবার্তা কোলাকুলি হওয়া বাঞ্ছনীয়, তবে সেখানে আপনার সচিবের উপস্থিতি কাম্য নয়। মহামান্য ডিউক, আমি আশা করব আপনি সেই ব্যবস্থাটাই করবেন। মহামান্য মন্ত্রী মহোদয় তার সচিবকে চলে যেতে বললেন। তারপর হোমসকে বললেন,
হ্যাঁ মিস্টার হোমস, আপনি কি যেন বলবেন বলছিলেন? আমার বন্ধু সচিবের পিছনে দরজা বন্ধ করার শব্দ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর বললেন, মহামান্য ডিউক, ইনি আমার বন্ধু এবং সহকর্মী ডক্টর ওয়াটসন। আমি নিজে ডক্টর হাক্সটেবলের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে আপনার কেসের ব্যাপারে আপনি নাকি একটা পুরস্কার ঘোষণা করেছেন। আমি সেই পুরস্কারের কথাটা আপনার মুখ থেকে শুনে আগে নিশ্চিত হতে চাই। নিশ্চয়ই মিস্টার হোম। এর নগদ মূল্য নাকি শুনেছি 5,000 পাউন্ড। আর যে বা যিনি বলে দিতে পারবেন আপনার ছেলে কোথায় আছে তাকে দেবেন? হ্যাঁ ঠিকই শুনেছেন। আর আরো 1,000 পাউন্ড নাকি দেবেন যে বা যিনি আপনার ছেলেকে আটকে রেখেছে তার বা তাদের নাম বলে দিতে পারলে? হ্যাঁ তাও আমি বলেছি। যা হোক, এখন আমি তাদের নাম বলছি যারা আপনার ছেলেকে নিয়ে গেছে এবং তাদের নামও যারা আপনার ছেলেকে বর্তমানে আটকে রেখেছে। অধৈর্যভাবে ডিউক বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন। তবু হ্যাঁ মিস্টার হোমস, যদি আপনার অভিযোগের কোনো ভিত্তি না থাকে তাহলে তার ফল কিন্তু মারাত্মক হবে। হোমস তার দুহাত একসঙ্গে বাড়ালেন, তারপর বললেন, মহামান্য ডিউক, আপনি আপনার চেকটা আগে টেবিলে রাখুন এবং সেটি ক্রস করে ক্যাপিটাল এবং কাউন্টি ব্যাংকের অক্সফোর্ড স্ট্রিট ব্রাঞ্চে পাঠিয়ে দিন। এটা কি তামাশা মিস্টার হোমস? না মোটেই না মহামান্য ডিউক, আমার এর আগে এত বেশি আগ্রহ ছিল না। তাহলে আপনি কি বোঝাতে চাইছেন? আমি আপনাকে বলছি পুরস্কারটা আমি জিতেছি। আমি জানি আপনার ছেলে কোথায় আছে এবং কারা তাকে আটকে রেখেছে। ডিউকের মুখ শক্ত হয়ে উঠল। সে কোথায়? গত রাত্রে সে ছিল বা আছে ফাইটিং কক্সরাইখানায় আপনার পার্কের থেকে মাত্র 2 মাইল দূরে। এবার ডিউক তার চেয়ারে পিঠ ঠেস দিয়ে বসলেন। আপনি কাকে অপরাধী করেছেন? হোমসের উত্তরও বিস্ময়কর। তিনি দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়ে ডিউকের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি আপনাকে অপরাধী করেছি মিস্টার ডিউ। আপনাকে নিন মহামান্য, এবার আমার চেকটা দিয়ে বাদিত করুন। একবার নিজের চেয়ার ছেড়ে হোমস উঠে দাঁড়িয়ে আবার নিজের চেয়ারে খানিকক্ষণ চুপচাপ বসে রইলেন। মাথা না তুলেই তিনি বললেন, আপনি কত দূর জানেন? আমি গত রাত্রে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছি। আপনার বন্ধু ছাড়া আর কেউ কি জানে এ কথা? না আর কাউকে বলা হয়নি। ডিউ তার কাঁপা কাঁপা হাতে পেনটা তুলে নিলেন এবং চেক বই খুললেন। মহামান্য ডিউক তার বৈদ্যুতিক ঘন্টা বাজিয়ে তার চাকরকে ডাকলেন। চাকর আসলে হোমস তাকে বললেন, তুমি শুনে খুশি হবে তোমার ছোট মালিককে পাওয়া গেছে। তোমার বড় মালিক চাইছেন এখনই গাড়ি নিয়ে ফাইটিং কক সরাইখানা থেকে তাকে এখনই নিয়ে আসে। চাকরটি চলে যাওয়ার পর ডিউক বললেন, নাও তবে উনি এখন আপনাদের নাগালের বাইরে। আমার কাজের ধারা আপনার জানা নেই মহামান্য ডিউক, না হলে কথা বলতেন না। গতকাল রাত 11টায় আমার নির্দেশে পুলিশ চেস্টারফিল্ডে রুবেন হেইজকে গ্রেপ্তার করেছে। প্রবল বিস্ময়ে হোমসের দিকে তাকিয়ে ডিউক বললেন, আপনার চোখ এড়ানো দেখছি সত্যিই মুশকিল, কিন্তু ও যদি জেমসকে জড়ায়? আপনার সচিব? অসহায় ভাবে ডিউক চেয়ারে পিঠ এলিয়ে হতাশ কণ্ঠে বললেন, জেমস আমারই ছেলে। ও ধৃষ্টতা ও ঈর্ষার ফলে যে সংকটে পড়েছি অকপটে সব না খুলে বললে পরিত্রাণ পাওয়া যাবে না। এর জন্য আপনাকে এক বেদনাদায়ক অতীতে ফিরে যেতে হবে। যৌবনে একজনকে ভালোবেসে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভবিষ্যৎ নষ্ট হবে মনে করে সে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। মৃত্যুর আগে আমাদের শিশু জেমসকে আমার হাতে দিয়ে যায়। সেই থেকে জেমস আমার কাছে মানুষ হয়েছে। সমাজের জন্য পিতৃত্বের অধিকার দিতে পারিনি, কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমার কাছেই রেখেছি। কোনোভাবে জেমস কখন কথাটা জেনে যায়। সেই থেকে ওর মায়ের কথা ভেবে ওর সব অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি। আমার নূতন বিবাহিত জীবনও নষ্ট হয়েছে। এমনকি আমার আইনত উত্তরাধিকারী সাল্টারকে ও ঘেন্না ও ঈর্ষার দৃষ্টিতে দেখে। তাই সাল্টারকে ওর নাগালের বাইরে রাখার উদ্দেশ্যে আমি ওকে স্কুলে পাঠাই। হেইজ এক সময় আমার কর্মচারী ছিল। কিভাবে ওদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে? সাল্টারকে গুম করার পরিকল্পনায় একেই জেমস কাজে লাগায়। ঘটনার আগের দিন আমি একটা চিঠি লিখি। জেমস চিঠি খুলে ফেলে দিয়ে তার মধ্যে একটা চিরকুট ঢুকিয়ে দেয়। যে তার মা তার সঙ্গে দেখা করতে এসেছেন। মাঝরাতে সে যেন বনে আসে, একজন ঘোড়া নিয়ে অপেক্ষা করবে, সে তাকে তার মায়ের কাছে পৌঁছে দেবে।
রাতে সাল্টায়ার বনে এলে হেইস তাকে ঘোড়ার পিঠে তুলে নেয়। এমন সময় শিক্ষক হেইডগার ওদের পিছু নেয়। মাঝ পথে হেইস মাথায় লাঠি মেরে হেইডগারকে খুন করে। গতকাল জেমস কথাটা জানতে পারে। শেল্টারকে সরাইখানার উপরের ঘরে মিসেস হেইজের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। জেমসের উদ্দেশ্য ছিল শেল্টারকে লুকিয়ে রেখে আমার সঙ্গে উত্তরাধিকারী দরাদরি করে সম্পত্তি লিখিয়ে নেয়। আমার দুর্বলতা সে জানত যে শত দোষেও আমি তাকে পুলিশে দেব না, কিন্তু তার প্রস্তাব আসার আগেই আপনার ও ডক্টর হাক্সটেবলের টেলিগ্রাম হাতে আসায় ও ভয়ে আতঙ্কে দিশে হারা হয়ে পড়ে। ওর উপর আমার একটু সন্দেহও ছিল, ওর এই অবস্থা দেখে চেপে ধরতে নিজেই সব স্বীকার করলো আর অনুনয় করে বলল তিন দিন সময় দিতে। এর মধ্যে বদমাশ হেইজ গা ঢাকা দেবে, ও তাকে পরিত্যাগ করবে। ওর এই বিপদের কথা বুঝতে পেরে আমি রাজি হলাম। ও সাইকেল নিয়ে সরাইখানায় গেল। অন্ধকারে আমিও পেছনে পেছনে গেলাম। সাল্টারকে দেখে নিশ্চিত হলাম পুলিশকে খবর দেবার উপায় নেই, না হলে খুনের ব্যাপারে জেমসকে জড়িয়ে পড়তে হতো। তাই সাল্টারকে মিসেস হেইজের কাছে রেখে এসেছি। মিস্টার হোমস, আপনাকে অকপটে সব বললাম, আপনি আমাকে সহযোগিতা করে এর থেকে রক্ষা করুন। হোমস বলল, আমার সাধ্যমতো সহযোগিতা আমি করব, তবে আপনাকে দু একটা কথা না বলে পারছি না। আপনি এই ব্যাপারটাকে এক গুরুতর পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন। একটা খুনে বদমাশকে গা ঢাকা দেবার সুযোগ করে মিস্টার ওয়াইল্ডারের দাবি মতো টাকা দিয়েছেন। বিবেককে ফাঁকি দিয়ে অপরাধী ছেলের অপরাধ ঢাকতে গিয়ে নিরপরাধ ছোট ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এমন নিজ কাজ যে করতে পারে তার প্রতিশ্রুতির কি মূল্য আছে? অভিজাত লর্ডের কখনো তার নিজের হলে বসে অন্যের কাছে ভৎসনা শোনার মতো দুর্ভাগ্য জীবনে হয়নি। কিন্তু হোমসের কথায় ও বিবেক দংশনে তিনি চুপ করে থাকলেন। হোমস আরো বলল যে তার দুষ্কর্ম ফাঁসির মাধ্যমে ভোগ করবে। পুলিশ যদি আসল তথ্য খুঁজে না পায় তাহলে আমি উপযাজক হয়ে কিছু জানাবো না। হেইজের মুখ বন্ধ রাখার কি ব্যবস্থা করবেন তা আপনি চিন্তা করবেন, কারণ হেইজ মুখ বন্ধ রাখলে পুলিশ বুঝবে আপনাকে ব্ল্যাকমেল করার জন্য লর্ড স্যালটায়ারকে গুম করেছিল। এছাড়া জেমস ওয়াইল্ডারের ব্যাপারে সতর্ক থাকবেন, ভবিষ্যতে সে নতুন চক্রান্ত ও সংকট সৃষ্টি করতে পারে। ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও শীঘ্রই অস্ট্রেলিয়া চলে যাবে। আর লর্ড স্যালটায়ারকে নিয়ে আসার আদেশ দিন এবং ডাচেসের প্রতি অবিচারের মধ্যে পারিবারিক অশান্তির সুরাহা করতে আপনি নিজেই উদ্যোগী। এর জন্য আমি আজ সকালে ডাচেসকে চিঠি লিখেছি। হোমস বলল, এতগুলো সুখবরের মধ্যে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে। হেইজ যে ঘোড়ায় চেপেছিল তার খুঁড়ে এমন লাল ছিল যেটাই গরুর খুঁড়ে ছাপ পড়ছিল। অনুসরণকারীকে বিভ্রান্ত করার এই অসাধারণ পদ্ধতিটি কি জেমস ওয়াইল্ডারের আবিষ্কার? ডিউক বিস্ময়ে হোমসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটা জাদুঘরের মতন সাজানো। কোণের দিকে একটা কাঁচের আলমারির সামনে এনে দেখালেন পাথরের গায়ে লেখা একটা বিবরণ। হোল্ডারনেস হলের প্রাচীন পরীক্ষা খনন করে এই খুঁড়গুলো পাওয়া গেছে। লোহার নালগুলো ঘোড়ার পায়ে লাগানো হতো, কিন্তু মাটিতে ছাপ পড়তো গরুর খুঁড়ের। অনুমান করা যায় অনুসরণকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে মধ্যযুগে হোল্ডারনেসের কিছু লুটেরা ব্যারনদের উদ্যোগে এগুলো তৈরি হয়। মৃদু হেসে হোমস কাঁচের আলমারি খুলে আঙুলে থুতু দিয়ে একটা নালের গায়ে বোলাতে কাঁচা কাদা মাটি উঠে এলো। ডালা বন্ধ করে হোমস বলল, উত্তর দেশের কাছে এটা আমাদের আশ্চর্য প্রাপ্তি ওয়াটসন। I'm gonna feed it!